প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল আশরাফ আগ্রো বিডি আজকে আপনাদের জন্য একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। তো ভিডিওটি অবশ্যই দেখার পূর্বে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আজকে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনার পুকুরের প্রাকৃতিক খাবার তৈরির ফর্মুলা, অর্থাৎ কম্পোস্ট তৈরির নিয়মাবলী। তো অবশ্যই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কিভাবে কম্পোস্ট ছাকা হচ্ছে আর কি কি উপাদান দেওয়া আছে, আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো প্রথমত আপনাদের বলবো, আমি প্রতি শতক হিসেব করে বলবো, আপনারা সেই অনুপাতেই করে নিতে পারবেন, এবং এটা ব্যবহার করে অনেক চাষি লাভবান হয়েছেন। বিশেষ করে পুকুর পরিস্থিতিতে এটা করে নিতে পারলে আপনার পুকুরের ভিত্তিটা অনেক মজবুত হবে, ফলে আপনি আপনার পুকুরের ম্যানেজমেন্ট এবং মাছ চাষে প্রাকৃতিক উর্বরতা বাড়বে, এতে আপনার মাছের গ্রোথ ভালো হবে, পানির প্যারামিটার ঠিক থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই ধাপগুলো খেয়াল করবেন এবং না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করবেন আর কি। তো প্রথমত আমরা বলতে চাচ্ছি পুকুরে উর্বর শক্তি বাড়ার জন্য মোলাসেস অর্থাৎ লালি প্রতি শতকে 100 গ্রাম হারে নিবেন আর কি। সাথে নিবেন হচ্ছে ময়দা 100 গ্রাম, এবং নিবেন হচ্ছে খৈল 50 থেকে 100 গ্রাম, এবং বাজারে বিভিন্ন ভিটামিন জাতীয় পাওয়া যায়, মাল্টিভিটামিন, যেমন এখানে চাষি দিদারুল ইসলাম উনি ব্যবহার করেছেন ইয়নের ইয়ন ফি গ্রোয়ার, এটা মাল্টিভিটামিন। এগুলো একসাথে আপনি কম্পোস্ট করে নিতে পারেন আর কি, অর্থাৎ একটি ড্যাগে বা একটি চারিতে বা একটি গর্তে 24 ঘন্টা ভিজিয়ে নিয়ে এরকম সুন্দর করে ছেঁকে, অর্থাৎ নেট দিয়ে ছেঁকে নেবেন যেন ছাবাগুলো আর কি থেকে যায়। যেহেতু উনি রেনু করবেন তাই ছাবাগুলো ছেঁকে নিচ্ছেন, কিন্তু আপনার পুকুরে যদি সাদা মাছ বা বাংলা মাছ যে যেটাই বলেন, কাপ জাতীয় মাছ যদি এগুলো চাষ করে থাকেন তাহলে অবশ্যই ছাকার প্রয়োজন হবে না। তো আপনি অবশ্যই এভাবে রেনু করতে গেলে ছেঁকে নেবেন, কারণ রেনুতে ছেঁকে নিতে পারলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। তো এটা যদি আপনি পুকুরে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার পুকুরে কি হবে, সুন্দর একটি কালার তৈরি হবে, সুন্দর কালার তৈরি হবে, এবং সেজন্য আপনার কি হবে পিএসটা ভালো থাকবে, এবং মোলাসেস ব্যবহার করার কারণে আপনার পুকুরে গ্যাসও কিছুটা নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি যে কাজটা হবে সেটা হচ্ছে পুকুরে জু প্ল্যাঙ্কটন বাড়বে এবং ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণটা বাড়বে, এবং আপনার মাটিতে থাকা যে খাবার ব্যান্থোস অর্থাৎ অনেকে জির বলে থাকেন আর কি, লাল লাল কেঁচোর মতো, এর আধিক্যতা বাড়বে। এতে কি হবে আপনার পুকুরে মাছ কিন্তু সরাসরি খাবার গ্রহণ করে যে রেডি ফিড দেন, কিন্তু প্রাকৃতিক খাবার কিন্তু জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, ব্যান্থোস এগুলো কিন্তু গ্রহণ করে। সেক্ষেত্রে এগুলো যখন গ্রহণ করে তখন অটোমেটিক্যালি প্রকৃতির জিনিস কিন্তু আপনাকে কখনো ফাঁকি দিবে না, অর্থাৎ প্রকৃতিতে থাকা উপাদান যদি ব্যবহার করে কাজে লাগাতে পারেন তাহলে আপনার অতিরিক্ত ফিডের খরচটা কমবে। এবং যারা বিশেষ করে বাংলা মাছ চাষ করেন এই পদ্ধতি অবলম্বন করেন 15 দিন অন্তর অন্তর, আশা করি খুব চমৎকার একটা রেজাল্ট পাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি বন্ধুমহলে শেয়ার করবেন, এবং এই কম্পোস্টের রেজাল্ট 100% আপনি ভালো রেজাল্ট পাবেন, এটা পরীক্ষিত প্রমাণিত, আপনি 100% ভালো রেজাল্ট পাবেন। আর রেজাল্ট যদি পান অবশ্যই আপনার বন্ধুমহলকে শেয়ার করবেন, এবং আপনার পুকুরে একটিবার হলো ব্যবহার করে দেখেন, অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন। যারা কালচারে আছেন তারা অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করে রেজাল্টটা সুনিশ্চিত হতে পারেন। তো সর্বোপরি ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং যে বিষয়টি আপনাদের মাঝে আরেকটা কথা বলতে চাই সেটি হচ্ছে এই কম্পোস্টটা আপনি 24 ঘন্টা কিন্তু মাছ পি ভিজাবেন আর কি। 24 ঘন্টা ভিজালে আপনার সবচেয়ে বেশি কী হবে, সক্রিয়তা অর্জন করবে, এবং এভাবেই ছিটাবেন আর কি সমস্ত পুকুরে সমসত্বভাবে, অর্থাৎ সমানভাবে ছিটিয়ে নেবেন, তাহলে আপনার রেজাল্টটা অনেক ভালো আসবে। তো সর্বোপরি ভুল ত্রুটি মার্জনীয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।